হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানার যে টে বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও কতগুলো আপডেট তো এক্সক্লুসিভলি আপডেট নিয়ে চলে এসেছি সিধো কানো বিশ্ব বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশান নিচ্ছে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিজ নিচ্ছে না এরা এবং এদের যে পিজি অ্যাডমিশান সেটা কী টাইটেরিয়া বলেছে শেয়ার করে দিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরও কিছু রেজাল্ট বার করেছে সেটাও কী কী বার করেছে কেমন হল রেজাল্ট সেটাও বলে দিচ্ছি তার সাথে এক্সক্লুসিভলি একটা আপডেট পেলাম সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কালকে বেরোলেও বেরোতে পারে রেজাল্ট এবং সেই অনুযায়ী একটা নোটিশ বেরিয়েছে যদিও সেই নোটিশ এখন অব্দি ইউনিভার্সিটি ওয়েবসাইটে নেই স্টুডেন্টের মাধ্যমে পেলাম তো প্রার্থনা করবে এটাই যেন এই নোটিশটাই ফাইনাল হয় তো তিনটা আপডেট দিয়ে দিচ্ছি আমি একটা ভিডিওতেই প্রথমত আমি চলে যাচ্ছি সিধু কানু বিশ্ব বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দেখুন এখানে বলে দিয়েছে পিজি অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি এবং বলে দিয়েছে নো ফি ফর পিজি অ্যাডমিশন অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য এরা কোনো পেমেন্ট নিচ্ছে না তো সাধুবাদ জানাই এরকম সিদ্ধান্তের জন্য ইউনিভার্সিটিকে প্রথমত পিজি অ্যাডমিশন নোটিশটা দেখে নিচ্ছে আমি জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে দেখুন বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন

নিউলি ইন্ট্রোডিউস করেছে আমি শেয়ারও করেছিলাম তো সেখানে আপনারা যারা যারা প্রিভিয়াস পাস আউট তারাও অ্যাপ্লাই করতে পারছেন আর তার সাথে বলে দিয়েছে যে তিনবার সুযোগ দেওয়া হচ্ছে একটা ক্যান্ডিডেটকে এই অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ একটা ক্যান্ডিডেট কিন্তু ডাইরেক্ট একটা পিজি অ্যাপ্লাই করতে পারে কোর্স প্লাস কিন্তু তারা আবার চাইলে এমবিএ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই তারাও কিন্তু করতে পারে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ইউনিভার্সিটির তরফ থেকে বলে দিয়েছে এই ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর ম্যাক্সিমাম থ্রি টাইমস তিনবারের বেশি করা যাবে না তিনবার অ্যাপ্লাই করতে পারবেন ইম্পর্টেন্স ডেটগুলো দেখে নিন দিয়েছে এক তারিখ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের জন্য পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে দশ তারিখ কমপ্লিট হয়ে যাবে এগারো থেকে বারো তারিখ হচ্ছে ভেরিফিকেশান হবে ডেটাগুলো তেরো তারিখ হচ্ছে আপনার মেরিট লিস্ট বেরোবে এইটটি পার্সেন্ট হচ্ছে এসকে জন্য অর্থাৎ সিদ্ধো বিশ্ব বিশ্ববিদ্যালয়ের জন্য এবং টোয়েন্টি পার্সেন্ট আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে যে ধরুন আপনার যারা বিশেষ করে সিধো কানো স্টুডেন্ট আছে তারা ধরুন এইটটি পার্সেন্টের মধ্যে এলো না তো তখন কিন্তু তাদের টোয়েন্টি পার্সেন্টের এক্সপেক্টও কমপ্লিট হবে সেখানেও কিন্তু তাদের সুযোগ রয়েছে তো তো তার ফলে এটা ইউনিভার্সিটির সিদ্ধান্ত তারপরে বলে দিয়েছে দেখুন পনেরো তারিখ ফার্স্ট মেরিট লিস্ট তো বেরিয়ে যাচ্ছে এবং উনিশ তারিখ বলেছে সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে তারপরে বলেছে বাইশ টু তেইশ তারিখ বলেছে থার্ড মেরিট লিস্টটা বেরোবে এইটটি পার্সেন্টের এবং চব্বিশ তারিখ বেরোবে হচ্ছে টোয়েন্টি পারসেন্টের ক্যাটাগরি মেরিট লিস্ট আর এখানে দেখুন আমি যেটা বলছিলাম যে পাবলিকেশন অফ মেরিট লিস্ট অনলাইন অ্যাডমিশন ফর দ্য ভ্যাকেন্সি ফ্রম বোথ এইটি টোয়েন্টি ক্যাটাগরি টিমুনালিস্ট্রি তো তার জন্য বলে দিয়েছে যে সেটা পরবর্তী যেরকম যা ভ্যাকেন্সি বেরোতে সেটা বা এ থাকুক আর এ থাকুক সেখানে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেবে আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে যেটা হচ্ছে যারা হচ্ছে বিশেষ করে সিধোকানো স্টুডেন্ট আছে তারাও কিন্তু পরবর্তীতে টোয়েন্টি পার্সেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারছে অর্থাৎ আপনারা যেরকম যখন অ্যাপ্লাই করলেন প্রথমে তো আপনাদের এইটটি পার্সেন্ট সিটের ওপর হচ্ছেই প্লাস কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সিটও যেখানে আছে সেখানেও কিন্তু আপনাদের হবে দেখুন বলেই দিয়েছে স্টুডেন্টস অব এস বিউ হু ডিড নট গেট চান্স অফ অ্যাডমিশন এইটটি পার্সেন্ট ক্যাটাগরি আর এলিজিবল টু কনসিডার টোয়েন্টি পার্সেন্ট ক্যাটাগরি অলসো তার সাথে বলে দিয়েছে তিন বছরে আপনাকে গ্রাজুয়েশান থাকতে হবে এবং বলে দিয়েছে যারা দু হাজার কুড়িতে পাস আউট তাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য সাবজেক্ট এখানে আছে দেখুন মাস্টার্স অফ আর্টস আছে এমএসসি এম কম এম অনেক প্রচুর সাবজেক্ট আছে এবং তার সাথে এখানে দেখুন এ এম এন্থ্রোপোলজি আছে সোশিওলজি আছে এর জন্য আলাদা আলাদা যেরম যেরকম সাবজেক্ট অনুযায়ী এলিজিবিলিটি এরা বলে দিয়েছে তো আপনারা অ্যাপ্লাই করুন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কোনো টাকা লাগছে না তো এটা খুব ভালো ডিসিশান নিয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে তো এটাও গেল হচ্ছে এসকে বিউ এবং এসকে বিউয়ের যে ফাইনাল রেজাল্টটা সেটাও আশা করবো খুব তাড়াতাড়ি সেমিস্টারের রেজাল্টটা বেরিয়ে যাবে তো এবার আমি চলে যাচ্ছি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি দেখে নিচ্ছি তো বর্ধমানে তার জন্য আমি ওয়েবসাইটে চলে গেলাম এবং দেখুন বর্ধমান আজকে অনেক কটা রেজাল্ট বার করেছে একবার করেছে এম এড বার করে দিয়েছে সেমিস্টার ফোর তার সাথে বার করেছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন কোর্স ইন ফ্রেঞ্চ বার করেছে এমফিল ফিল সেকেন্ড সেমিস্টার বার করে দিয়েছে তার সাথে দেখুন প্রফেশনাল রেজাল্ট বিএসসি বার করেছে বায়োটেকনোলজি পার্ট থ্রি প্রফেশনাল ডিপ্লোমা বা ফ্রেঞ্চ বার করেছে ফাইনালও বার করে দিয়েছে বিবিএ বার করেছে এবং বিবিএ কিছু স্টুডেন্টের সাথে কথা হলো তারা খুব ভালো মার্কস পেয়েছে শুনলাম বিসিএ বার করে দিয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েশান ইউজিরও কিছু বার করেছে পিজিরও বার করেছে তার সাথে দেখুন এই যে বিএসসি অনার্স বায়োকেমিস্ট্রি তারও রেজাল্ট বার করে দিয়েছে মানে বর্ধমানে কিন্তু পর পর রেজাল্ট বার করছে তো সেরকম সাংস্কৃতিক রেজাল্ট বার করে দিয়েছে এম এ সেমিস্টার ফোর অর্থাৎ ফাইনালে তো তার ফলে বাকি যে যা যত রেজাল্ট আছে আশা করি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে অনেক কটা বেরিয়ে গেছে রেজাল্ট যে কোনো একটা যদি রেজাল্ট দেখি ধরুন আমি যদি বিবিএ এ রেজাল্টটা দেখিনি যে পার্ট থ্রি কেমন হলো আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি তো এবং এটা ওপেন হয়ে যাবে আমার কাছে ডাউনলোড হওয়ার পর তো দেখুন এটা ওপেন হয়ে গেছে আমি জাস্ট রেজাল্টটা দেখুন দেখুন এখানে আছে মোটামুটি পার্ট নট ক্লিয়ার আছে একটা বাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস পার্ট নট ক্লিয়ার তো মোটামুটি মানে মিক জব ফার্স্ট ক্লাসটাই বেশি রেজাল্ট যেটা যা দেখলাম তো ভালো হয়েছে রেজাল্ট তার জন্য বিশাল বড় কংগ্রাচুলেশন জানি আপনাদের সবাইকে এবার আমি যেটার জন্য এলাম সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা আপডেট পেয়েছি সেটাও বলে দিই তো দেখুন সি উত্তর থেকে এরকম একটা নোটিশ এসছে কিন্তু স্টুডেন্টের মাধ্যমে পেলাম সেখানে বলে দিচ্ছে যে ইট ইজ নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশান টু অল কনসার্ন দ্য রেজাল্ট বিকম পার্ট থ্রি অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান নোটিশ এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি আন্ডার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অ্যান্ড বিকম সেমিস্টার সিক্স অনার্স জেনারেল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি আন্ডার সি উইল বি পাবলিশড অন টুয়েলভ টোয়েন্টি টু টেন টোয়েন্টি অর্থাৎ কালকের বেরোতে বেরোতে পারে রেজাল্ট এবং বেরোবে রেজাল্ট যেটা এই যে নোটিশটা বলছে যদি এই নোটিশটা এখনও অবধি আমি ওয়েবসাইটে পাইনি তো মোটামুটি কালকে এখানে বলে দিয়েছে দেখুন আড়াইটের পর থেকে রেজাল্ট পাওয়া যাবে তো তার ফলে আড়াইটের পর মোটামুটি যদি দেখা যায় যে রেজাল্টটা চলে এসছে সেটা আমি একটু আগেই যে ভিডিওটায় যে এক্সাম উইন্ডোটা বলে দিলাম সেখানে গিয়ে দেখতে পাবেন আপনারা তো যদি চলে আসছে তো খুব ভালো জিনিস এবং এটাই প্রার্থনা করবো যেন এটাই ফাইনাল হয় এবং এখানে বলেই দিয়েছে দেখুন মানে বিকমটা বেরিয়ে যাচ্ছে কালকে যেটা বলেছে এবং তার সাথে বলেছে যে মার্কশিট যেটা আছে কি পাচ্ছে দেখুন উনতিরিশ দশ থেকে উনতিরিশ দশে দু তারিখ থেকে দেওয়া হবে মার্কশিট যেটা কলেজ এসে আপনাকে কালেকশান করতে হবে দেন কলেজ হচ্ছে আপনাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে তো তার ফলে খুব ভালো প্রসিডিওর যেটা সিউ উত্তর থেকে বেরোলো অন্তত প্রথম একটা কিছু বেরোলো এরপরে বিএ বিএসসি প্রফেশনাল কোর্সগুলো আছে অনেক কিছু আছে জানি আমি তো যদি এটাই হয় তাহলে খুব ভালো হবে এবং আমি একবার সিউর ওয়েবসাইটটাও দেখিয়ে দিচ্ছি কেন বলছি যে এখন অবধি আমি সিউ ওয়েবসাইটের পাইনি তো মোটামুটি কালকে আড়াইটে বাঁচলে মোটামুটি জানা যাবে যে আলটিমেটলি রেজাল্টটা বেরোলো কি বেরোলো না এবং সব থেকে ভালো আপনারই বলতে পারবেন দেখুন এখন অব্দি কিন্তু সিউর এই এই লেটার এই যে নোটিশটা এটা কিন্তু আপডেট হয়নি তো দেখা যাবে কি হচ্ছে যদি কালকে বেরিয়ে যায় খুব ভালো ব্যাপার বিশাল বড় বেস্ট অফ লাগ জানাই আমি জানি আপনাদের রেজাল্ট খুব ভালো হবে এবং অন্যান্য যত ইউনিভার্সিটির রেজাল্ট আছে বা পিজি অ্যাডমিশন যেরকম যে আপডেট পাবো আপনাদের কাছে নিয়ে আসবো এবং অনেক উত্তরবঙ্গ এবং তা গৌরবঙ্গের প্রচুর কোয়ারি এসছে বা ডাবলু বিএস আপনাদের রেজাল্ট কবে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে চিন্তা করবেন না ভালো থাকবেন সবাই বিশাল বড় বেস্ট অফ লাক হ্যাপি দুর্গাপুজো হোক কলরব